আগে পরতো ফুল প্যান্ট, এখন পরলো হাফ প্যান্ট, বুঝলে? শেখ হাসিনা সেরা প্যান্ট, এখন পরে হাফ প্যান্ট, কি ব্যাপার বলছেন? সুরের ডিজাইন ছিল এক রকম, হয়ে গেল ইন্ডিয়ার নায়িকাদের ডিজাইন, নায়কের না নায়িকা, বাবারে বেশি বাড়া পাইল না সরে পড়ে যাবে, আবার বেশি খাটো হয় না ছাগলে খেয়ে ফেলবে, এত বাড়া বেড়ে গেল শেখ হাসিনার হাতের একটা চেক পাওয়াতে, এমন বাড়া বেড়ে গেল। দুই ভাই মোটর সাইকেলে যাচ্ছিল, দেখবেন যারা একটু কি আমি হলো এদের মোটর সাইকেল চালানোর ভাবি অন্যরকম, যেতে যেতে ড্রাম ট্রাক চিনেন নাকি? ড্রাম ট্রাক, ড্রাম ট্রাক নাকি? ওর পাতি ভাঙতে পারলে 50,000 টাকা কোম্পানি পুরস্কার দিবি, এর নাম ড্রাম ট্রাক। একেবারে ড্রাম ট্রাকের তলে পড়েছে, মোটর সাইকেলের খোঁজ নাই, এক ভাই মরে পড়ে আছে, আর এক ভাইয়ের কল্লায় একদিকে বলি একদিকে, ওর নলুয়া গোরস্থানের মানুষ গো, এই জায়গায় কিন্তু আমি কয়েকবার মহাপিল করেছি, ভালো করে বলে গেলাম, আর মনে হয় বেশি দিন নাই, তার কারণ আর কত চিল্লালাম তো কম না, হ্যাঁ হ্যাঁ, গলার ভাব দেখে তো মনে হয় 16 বছরের যুবক, কিন্তু আমার তো আর সে জিনিস নাই, জোরে বলেন ঠিক কিনা? এরা নরুয়া গোরস্থানের জালসার ভাইরা, শেখ হাসিনা, খালেদা জিয়া, তারেক জিয়া, সজীব ওয়াজ, এ দুজন রাজনীতি করতে হয় দেশ বাঁচানোর জন্য, তাই বলে এমন রাজনীতি করতে গিয়ে নিজেকে একেবারে শয়তান বানায় ফেলো না, কত লাশ চলে আসতেছে রাজনীতির মাঠের থেকে, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এক মহিলা গান গাইল, তলে তলে জলে কাওয়া কাদের মিয়া, শুনছেন নাকি? এই মহিলার নাচ হাজার হাজার মানুষের মধ্যে, এই মহিলা তো নিশ্চয় হিন্দুর মেয়ে না, আমি বিএনপির বিপক্ষে আওয়ামী লীগের পক্ষে বলছি না, মা মরার মতো মর গো, বেপর্দা হয়ে যেখান সেখানে কুকুর শিয়ালের মতো মরে পড়ে থাইকো না, তার কারণ এই জিন্দেগিটা অনেক বড় জিন্দেগি, 10 মাস 10 দিন একটা জীবন চলে গেছে মারপেটে, তারপরে এই যে 70-80 বছর একটা জীবন, তারপরে আছে কবর, হাসর, মিজান, পুলসের রাত আছে কি নাই, তাহলে আরো 4টা যদি সামনে থাকে, মাগো তুমি যখন এসেছিলে ভবে, কেন্দেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করিও গঠন, হাসবে তুমি, তোমার জন্য কান্দিবে ভগবান। হযরত আবু বকর সিদ্দিককে নবীজি কি বললেন মনে আছে? কবর তোমার জন্য রেডি, তুমি কবরের জন্য রেডি হও, স্বপ্নের মধ্যে বলছেন, স্বপ্নের ভিতরে বলছেন। এই আবু বকর শুধু কবরের জন্যও কান্দে, আর আমরা গোরস্থানের ভিতরে ফেন্সি ডিলের বোতল পাওয়া যায়, শুধু গোরস্থানের ভিতরে খালি ফেন্সি ডিলের বোতল নেই, রাজশাহীতে গেছি ওয়াজ করতে, বিশাল একটা গোরস্থান জায়গাটার নাম কাজলা, আমি এই গাড়ি দাঁড়াতে একটু জিয়ারত করে আসি, বড় একটা উঁচু কবরের পাশে যাই, মেলা কবর গোরস্থানে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, জিয়ারত করতেছি, উঁচু কবর ওই পাশে দেখি ফিস ফিস করে আলাপ আলোচনা করে, লোক দেখা যায় না কিন্তু ফিস ফিস করে কথা কয়, আমি ভূত মত নাকি, জিনমিন নাকি, আমার লোম টোম বাপু সে খাড়া হয়ে গেছে, আপনার ভয় নাই নাকি, নাকি ভয় খালি আমারই আছে, কিরম সাহস আল্লাহ, রাত 3:30 সময় একলাই যাই অত বড় স্থানে, তোমার তোমার বাপের কবরের কাছে যাই, যদি কও আসসালামু আলাইকুম, তোমার বাপ যদি কবরের ভিতর থেকে বলে কেবা আছিস, বাবা ধরে বলেন ঠিক কিনা? আমি দেখতেছি লোম টোম খাড়া হয়ে গেছে, আমি তাড়াতাড়ি মোনাজাত করি পালাই, পালাইতে গিয়ে দেখি ওই কবরের ওই
পাশে একটা মেয়েদের উড়না দেখা যায়। কবর শুয়ে শপথ করতে গেছিস, নবীজি বলেন এমন একটা জামানা আসবে যেই জামানায় হাতের তালুতে আগুন রাখা যেমন কঠিন হবে, ঠিক ইমান রাখাও তেমন কঠিন হবে। বাইরামার বন্ধুরা, হযরতে আবু বকর সিদ্দিক কত বড় আল্লাহওয়ালা, উনি দাঁড়ায় আছেন, জিব্রাইল ফেরেশতা আসছেন, হযরত আবু বকরকে বলছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম, ভালো আছেন? জিব্রাইল বলে আবু বকর ভাই, বলেন তখন জিব্রাইল কোথায়? জিব্রাইল কিন্তু ওনার সামনে দাঁড়ায় না, জিব্রাইল বলছে বলেন তখন জিব্রাইল কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মিনিট চোখটা বন্ধ করে চোখ খুলে বলছে এই যে জিব্রাইল, সুবহানাল্লাহ, বলে কে জানাজা করবে, কে লাশ ধোয়াবে, সবই তো বললেন, কিন্তু আবু বকর গো আপনার তো কোনো জমি জায়গা নাই, লাশ দাফন করব কোথায় সেইটা বলেন। কিছুক্ষণ চুপ থাকে, থরথর করে কাঁপে আর কান্দে আর কয় এ সাহাবীরা, আমার হাবিবের মহাব্বতে, আমার নবীর মহাব্বতে আমার জমি জায়গা ধন দৌলত সব আমি কুরবানি করে দিয়েছি আল্লাহর রাস্তায়। এক কাজ করো, আমি মারা গেলে জানাজা শেষে আমার লাশটা আমার দয়ার নবীর রওজার কিনারে রাখবা। আমার নবী মরা না জিন্দা? আরো জোরে বলেন, আরেকবার বলেন, নবী যে জিন্দা। কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহে হজ করতে গেলেন, হজ করতে গিয়ে কাবা জিয়ারত করে মদিনায় গেলেন, নবীর রওজায় সালাম দেয়া, সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলে ওয়া আলাইকুমুস সালাম ইব্রাহিম। কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি কান্দতেছেন, অন্যান্য হাজি ভাইরা বলছে হুজুর আপনি কান্দেন কেন? বলে আমার নবীর রওজায় সালাম দিলাম রে, আমার নবী সালামের জবাব রিটার্ন দিল, আমি নিজে কানে শুনেছি। তাহলে নবী মরা না জিন্দা? ভাইরা আমার, অন্যান্য হাজি ভাইরা বলছে কারি সাহেব হুজুর সালামের জবাব রিটার্ন পাইছেন, তাহলে তো হাসার কথা, কান্দার কথা না, আনন্দের কথা, তাহলে আপনি কাঁদছেন কেন? কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহে বলে আমি কান্দার কারণটা শুনুন, 1400 বছর আগে যে নবী মারা গেছে এখনো রওজা থেকে যদি সালাম রিটার্ন দেয় আমার নবী মরে না। আমি কাঁদছি এই জন্যে যদি উনার পা মুবারক, কদম মুবারকটা একটু বের করে দিতেন, আমি ইব্রাহিম, সুবহানাল্লাহ, আমি ইব্রাহিম ওনার পাক কদমে চুমা দিয়ে ঘরে ফিরে যাইতাম, আর আমার আর অন্য কিছু দরকার ছিল না। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধ নবীজির শরে, কুলিল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। নবীকে ভালোবাসতে হবে আয়াত আছে কি নাই? কিন্তু বর্তমানে কিছু হুজুর নামধারী মোল্লা, ভাইরাল মোল্লা, ভাইরাল মোল্লা বুঝেন তো, ভাইরাল মোল্লা মানে কি? ভাইরাল মোল্লা বলতে আমি বলি কি জানেন, কিছু দালাল সেট করে রেখেছে জিন্দেগিতে ওই ভাইরাল হুজুর টেলিভিশন সেন্টার চোখেও দেখে নাই, কিন্তু লেখছে আর টিভি, বিটিভি, এস টিভি, এন টিভি,
এই হুজুরকে আমি জিজ্ঞাসা করছি, বলে হুজুর একটু টেলিভিশন সেন্টার আমার জীবনে একটু দেখার খুব শখ নিতে পারেন। বলে হুজুর আমি নিজেই যাই নাই। বলে লিখছেন কেন? বলে এইগুলো না লেখলে ভাইরাল হওয়া যায় না, মারবের আকশের কুড়া সুজা করবে বেকা তেড়া, জোর জুলুম খাটবে না তাতে হুজুর কে তোমার আর যাবে সাথে। হুজুর সারাদিন টিকটক করে, টিকটক মানে যুবকরা বুঝে, আর রাত্রে জুব্বা লাগাই ওয়াজ করে। হুজুরের আবার ভাব কত, 80,000 টাকার নিচে হবে না, আবার টাকা অগ্রিম দিয়ে দেওয়া লাগবে। অগ্রিম তারা দিয়ে দেয় তার কারণ ওনার ওয়াজ তাতে 10 মিনিট স্টেজে টিকবে কিনা ঠিক নাই, যার জন্যে আগেই টাকা নিয়ে নেয়। আমি আমাকে বড় মনে করছি না, আমি সাজাদপুরে আসতে শাহ মখদুম রহমতুল্লাহ রেখে জিয়ারত না করে আমি ওয়াজে উঠি না, রাজশাহী গেলে শাহ মখদুমকে জিয়ারত না করে গেলে উঠি না। ভাইরাল বক্তারা, খোদার কসম করে বলছি, হবিগঞ্জে একজন ডিবির অফিসার আমার বাড়িতে আসছে, বলে হুজুর 95,000 টাকা আমি হেলিকপ্টার ভাড়া দিয়ে দিয়েছি, আপনি হেলিকপ্টারে যাবেন, আমি আল্লাহর ওয়াস্তে মাফ করেন, টাকাটা আমাকে দিয়ে দেন। বলে কেন? 360 আউলিয়ার সর্দার বাবা শাহজালাল শাহপরান, কত 360 জন আউলিয়া ঘুমাই আছে, আর আমি বেয়াদবের মতো হেলিকপ্টার নিয়ে তার বুকের উপরে উড়ব, এই মা আমাকে পেটে রাখে নাই। আমার মা একজন আল্লাহওয়ালা ছিলেন, খুশি হয়ে তোমাকে দিয়ে দিয়েছে আল্লাহ তাআলার কাছে। বলি আল্লাহকে ডাকো, লোক দেখাইনি ভাইরাল হয়েও না। নিজামুদ্দিন ধুলাউড়ির ওয়াজ শুনছেন নাকি? আব্দুল ওহাব বুলবুলের ওয়াজ শুনছেন নাকি? শুনছেন না? ওনারা ওয়াজ করলে মানুষ চোখের পানি ঝরাইয়ে দিয়েছে। আর এখনকার বক্তা আগেই টান মারে, টান মারে, ও মনে করে কি ডান মাইলি বক্তা কারি হয়, মানে এমন টান মারিছে সামনে যে কি আছে বক্তার মনেই নাই। এইসব করে কি আর ভাইরাল হওয়া যায় রে বেটা? বাংলার মাটিতে আইল কত গেল কত কোথায় তাদের ঠিকানা, আর কতদিন খেলবি খেলা মরণ কি তোর হবে না, কোথায় গেল বঙ্গবন্ধু, কোথায় গেল সরোয়ারদি, কোথায় গেল বাংলার শেরে বাংলা, সবার ঠিকানা কোন জায়গায়? জোরে বলেন কবরস্থান। কবরস্থান যদি হয়, বক্তা যদি আল্লাহওয়ালা না হয়, জনগণ কোনদিন আমলদার হবে না। আমি অনুনয় বিনয় করে বলছি, আগের বক্তার কথা বলছি না, আবার মনে করেন না যেন আগের বক্তা তো আমাদের লাইনের লোক, কি আমটুক করলো দেখছেন না, আমাকে লাইনের লোক বক্তা আছে, কিছু ভাইরাল বক্তা আমার থেকে বেশি টান জানো নাকি? এই সাজাদপুরের মাটিতে 1 বছরে আমি 67টা ওয়াজ করেছি সাজাদপুর থানায়, সিরিয়াল পাওয়া যায় না, বুঝতে পেরেছেন? এখনো সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চিটাগাং এই দিকে থাকি, সাজানপুরে কমে গেছে, আমার ওয়াজ তাই বলে আপনারা পান না বলে বাঙালি হুজুর কার কেউ ডাকে না তা না, এখনো 150 ওয়েটিং এ আছে ওয়াজ। আমি ভাই মাফ চাই, আমার ডেট নাই। আবার আবার কিছু কিছু বক্তা দেখি ডেলি 3 খ্যাপ মারে, সকালে একটা, দুপুরে একটা, রাত্রে একটা। আল্লাহ সবাইকে হেদায়েত করেন, সবাই বলি আমিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর জানাজা শেষ করে আমার নবীজির রওজার কিনারে আমার লাশটা রাখবা, উনি যেখানে বলে সেখানেই কবর হবে, সুবহানাল্লাহ। আমি কিন্তু কুয়াজের শুরুতে বলছি মরা 2 রকম, আবু বকরের মরা আর আমাদের মরা 1 রকম নাকি? সত্যিকারী ওসিয়ত মোতাবেক ওই জায়গায় রাখা হলো, 1.5 ঘন্টা কোনো আওয়াজ নাই রওজার শরীফ থেকে,
কাফের বেঈমানরা টিটকারি মারতে লাগলো, আবু বকর তুই কি জানিস আব্দুল্লাহ বেটা ডিজিটাল বলল। কাফেররা কয় আর কি, এখনই তোর লাশ জঙ্গলের ভিতরে ফেলে দিবে, কুকুর শিয়ালে খাবে। এই কথাটা হযরত ওমরের কানে এসেছিল। হযরত ওমর মানে সরেন সরেন সবাই সরায়ে দিয়ে একেবারে জব্দ করে ধরেছে রওজা শরীফের কোনায়, জব্দ করে ঢেকে বলছে দয়ার নবী নূরের নবী গো তুমি নবী আমার কি রহমাতাল্লিল আলামিন তুমি উম্মতের জাবিন, জোরে জোরে বলেন রহমাতাল্লিল তুমি উম্মতের জাবিন তুমি আমার নির্ধনী আর ধনজ দয়ার নবী সবাই নূরের নবী গো তুমি নবী আমার দেখে নবীর মজে যা মারহাবা আর সিল্লাই বলেন মারহাবা দেখে নবীর মজে যা ভাগ্যবতী মা খাদিজা জীবন যৌবন করিলেন অর্পণ দয়ার নবী নূরের নবী গো হযরত আবু বকরের চোখ হযরত উমরের চোখের পানি পড়ে, রওজা থেকে আওয়াজ আসতেছে কান্দ কেন কান্দ কেন, বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আবু বকর তো আপনার প্রেমে সর্বস্ব শেষ করেছে, কবর কবরের জায়গা নাই, ও তো ওসিয়ত করে গেছে আপনি যেখানে বলবেন সেখানে হবে, এটা তো শর্টফট করো কেন বলছি, সুবহানাল্লাহ নবীজি বলছে শর্টফট করো কেন বলছি, বলে দেরি হওয়াতে তো কাফের বেঈমানরা টিটকারি মারতেছে, কুকুর শিয়ালে লাশ খাবে, নবীজি ধমক দিয়ে বলছে বাজে কথা বলবা না, ওমরের আবু বকরের লাশ কুকুর শিয়ালে খাবে কেন, বলে হুজুর কি করা যায়, বলে ওমর আমার আবু বকর আমাকে ছাড়া কোনোদিন চলে নাই, কাফেররা ইট মেরেছে আবু পাথর মেরেছে আবু বকর বুক পেতে দিয়েছে আমার গায়ে লাগতে দেয় নাই, পাহাড়ের গুহার ভিতরে আমার পাগল আবু বকরের রানের উপরে মাথা দিয়ে ঘুমাইছি, কাফের জ্বালায় ওই দেশ ত্যাগ করেছি, আমার আবু বকরের ঘুমের ক্ষতি হবে বলে বিশ্বের সমস্ত দেহ জর্জরিত হয়ে গেল, আবু বকর আমাকে ঘুমের থেকে ডাকে না, এত কাছে সব সময় থাকতাম, ওমর রে রুহানি জগতে দুই বন্ধু এক জায়গায় হয়েছি কথাবার্তা বলতে গিয়ে একটু লেট হচ্ছে তাই নাকি, বলে হুজুর কি করা যায়, কি আর করবি রে ওমর আজীবন আমার আবু বকর যখন আমাকে আমার পাশ ছাড়লো না আমার পার্শ্বই কবর দেবে দুই বন্ধু কি আমার পর্যন্ত এক জায়গায় ঘুমায় থাকি, যারা হজ করেছেন বলেন তো নবীর পাশের কবরটা কার, তারপরের টাকার হযরত ওমর, তারপরের টাকা আরেকটা জায়গা ফাঁক আছে এটা কার, ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়ায় আসবেন ইসলামের দাওয়াত দিয়ে মারা যাবেন ওই জায়গাটা তার জন্য রাখা হয়েছে, বলে কেন রাখা হয়েছে, তাওরাত জবুর ইনজিল কিতাব একেবারে সাইজ করে পড়ে দেখে, আমার নবী যদি দুনিয়ায় না আসতেন নবীও হতো না দুনিয়া হতো না পাহাড় পর্বত নদী নালা সাত সমুদ্র কিছুই হতো না ঠিক কিনা, আমার নবী সম্পর্কে আল্লাহ তাআলা বলেন দস্ত আমার মুহাম্মদ রে আমার নামের সাথে জড়িত, মারহাবা বলে যাহার সৃষ্টি না হইলে কিছুই পয়দা না হইত, ওয়াজ লাইন কুন্দা মর দুই রকম মরা
হযরত আবু বকরের মরা কি আমাদের মতন নাকি? উহুদের যুদ্ধে নবীজির দাঁত ভেঙে দিল, শুধু তাই না, লোহার রড কাফেররা এই দিক দিয়ে ঢুকাই এই দিক দিয়ে বের করে দিয়েছে। আর কানার দল কয় মোহাম্মদ হোসেন আমিও তা আরে বাবা, আপনি আমার স্ত্রীকে বলবেন আম্মা জান কেমন আছেন, আর আমাকে বলবেন দুলা ভাই কই যান, তাই হয় না? তোরা নবীকে বড় ভাই বলে কোন আইনে? পাগলে কিনা খায়, ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে, ওসব বাদ দেন। দোস্ত আমার মোহাম্মদ রে আমার নামের সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে কিছুই পয়দা না হইত, সেই নবীর উম্মত আমরা খুশি না বেজার? আরো জোরে কোন খুশি হলে কি বলা লাগে? ইউটিউবের ভিতরে দেখবেন নারায়ের সালত বলার সাথে সাথে এক মোল্লা বলতেছে, এক মোল্লা কয় এটা বাজে স্লোগান, ফালতু কথা, কোথায় যাবেন? দেখবেন কিছু কিছু মোল্লা আবার একটা নতুন ইস্যু পাইছে, ওয়াজ নসিহতটা জানে না, ওই মমতাজের কয়টা গান বুকটা ফাইতে বুকটা ফাইতে যায়, ও টুকটুকির মা তোমার টুকটুকি কেন কথা দেয় না? এসব কবি কবি আর বয়াতি বয়াতিদের কাছে গান শিখে শিখে তাই এখন বলে, আর যুবক সওয়াল পড়লো একটু কেতু কুতু, ওরাও খুব মজা পায় ওই বক্তারা নিয়ে আসে। কি বক্তা? আমরা যদি বলি এ দুনিয়া দেখতে সুন্দর মানুষ শুধু মায়ার ঘর, কিসের অহংকার রে বলো কিসের অহংকার? এই গানে টান মারলে ওই ডিজিটাল বক্তা বার কয় ওকে আনো কেন, পাকা বাউল, কি বলে পাকা বাউল, পাকা বাউল। আর সেই বক্তারা আমার গান পছন্দ করেন, আবার ওনারা গান গায়। কত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু, এই দেখেন এই যুবক কিন্তু এখন লড়ি উঠবে, তোর পীড়িতের দেওয়ানা রে দেওয়ানা, এই যত নাজায়েজ গান দিয়ে বক্তারা 60,000-80,000 নিয়ে দৌড় মারে, কথা বুঝছেন? কিন্তু দেখেছি আজ আছে কাল নাই, আধুনিক মানে কি আজ আছে কাল নাই, জোরে কোন আজ আছে কাল নাই, কাল নাই। আর আধুনিক বাদে যেগুলো যে সব মাল ও আজীবন আছে, আমার কথা বলছি না, আমি একটা বক্তা নাকি বক্তাও না বক্তা যা তো। বাইরে আমার বন্ধুরা পর্দার আলে মা বোনেরা খুব জ্ঞানের সাথে ওয়াজগুলো শুনতে হবে, মরার মতো মরো, হাক কত কতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে প্রকৃত মুসলমান না হয়ে কবরে এসো না, এটা কার কথা? বাইরে আমার নবীজির এই দিক দিয়ে এই দিক দিয়ে রড বের করে জিব্রাইল রে, আমার আবু বকরের চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না, যা আমার হাবিবকে ঘটনাটা বল। জিব্রাইল হাজির হয়ে গেলেন, আমার নবী বলে জিব্রাইল গো ফাটা চাদর পরা কেন? বলে হুজুর গো হযরত আবু বকর যে ফাটা চাদর পরেছে আল্লাহ সমস্ত ফেরেশতাকে আজকে ফাটা চাদর পরাইছে। বলে কেন? ওই যে আমরা নিষেধ করেছিলাম মানুষ বানায় না, আর সেই মানুষ দান করতে করতে আজকে দুইটা বালিশের কভার জোড়া লাগাইয়ে পড়েছে। এই ভালো মানুষের কারণে তোরা কেন নিষেধ করলি? তোদের জরিপানা স্বরূপ আর সবাই ফাটা চাদর পর। নবীজি চাদর বিছাইয়ে দিলেন, কে আছে দান করো, বিভিন্ন সাহাবীরা দিলেন। হযরত আবু বকর দূরে দাঁড়িয়ে কানতেছে, চোখের পানি মুছতেছে, আহারে
আমি জীবন ভর দানের সময় সবার আগে থাকতাম, আর আজকে কি ব্যাপার? আমি দান দিতে পারছি না, বাড়ি গেছে, হাঁড়ি পাতিল ডেক ডেকসি কুদাল সাপল বদনা ঘটি সব উটের পিঠে উঠাইছে, সব শেষে আসতেছে। আমার নবী বলে আবু বকর, তুমি তো সবার আগে দান দাও, আজকে তুমি কি ব্যাপারটা কি? বলে হুজুর, আপনার চাদর মুবারকের উপরে দান চাচ্ছেন, তাহলে তো দান করাই লাগে। আমার যা ছিল সব আপনার চাদর মুবারকের উপরে দিয়ে দিলাম। বলে দেরি কেন? বলে হাঁড়ি পাতিল ডেক ডেকসি কুদাল সাপল কুড়াইতে আমার একটু লেট হয়ে গেছে, মাফ করে দিয়ে। আমার নবী বলেন, আবু বকর রে, তোমার যে প্রেম তোমার যে মহব্বত আমিও জবান দিলাম, কাল কিয়ামতের মাঠে তোমার পা জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি নবী জান্নাতে ঢুকবো না। জোরে বলেন মারহাবা। দান করে সব শেষ করে ঠকলো না জিতলো? বাবার কেদারে বললো ঠকলো, কি জিতা আগে শোনে না। আইসা সিদ্দিকা একটা একটা করে তারা গোনে, নবীজি এসে বলছে, আইসা রে, ও আইসা, আকাশে যতগুলো তারা আছে তাকে দশ দিয়ে গুণ দিলে যা হয়, আমার উমরের আমল নামায় আছে। হাজার হলো যার যার একটা ব্যাপার আছে না, মুখটা শুকায়ে গেল। আমার নবী ডাক দিয়ে বলে, আইসা, এই সুন্দর কথাটা শুনে মুখটা তোমার শুকায়ে গেল কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উমরের যদি এত নেকি থাকে তাহলে আমার আব্বার কি আছে? নবীজি একটুখানি ঠিকছে না? আমার নবী বলি, আয়েশা রে, তোমার বাবার ব্যাপার না, শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি পৃথিবীতে কাউকে দোস্ত ডাকতাম সেটা ছিল তোমার বাবা আবু বকর। সিল্লায় বলেন মারহাবা। দান করতে করতে সব শেষ, কাফেররা বল তিৎকারি মারে, আবু বকর, পাগলামির একটা সীমায় আছে। বলে কেন? তুমি যে মোহাম্মদের ভুকাস কথাবার্তা শুনো, জান্নাতের লোভ দেখায়, জাহান্নামের ভয় দেখায়, আর যায় যা আছে সব দিয়ে আসো, দিতে দিতে তোমার শব্দ জিরো, একেবারে ডবল জিরো। তো তাই বলে কি তোমার কবরের জায়গাটাও রাখা লাগে না নাকি? তুমি মানে তোমার লাশ দাফন হবে কোথায়? কাফেরদের টিটকারিতে ইমানের কিছুই কমতি হয় নাই, সুবহানাল্লাহ। কিন্তু মনে একটু কষ্ট লাগছে, কথা তো তাই, এসার নামাজ পড়ে কাঁদতেছে মাবুদ গো, কাফের বেঈমানরা টিটকারি মারে, সুবহানাল্লাহ, মারহাবা। আসলে তো আমি বুঝতে পারি নাই, আমার কবরের জায়গাটা তো আমি রাখি নাই, সব তোমার হাবিবের মহব্বতে দান করে দিয়েছি। কিন্তু কাফেররা তো ঠিকই বলে, আমার কবরটা হবে কোথায়? চোখের পানি ঝরে কেন্দ্রে হযরত আবু বকর যাই না, মাঝের উপরেই ঘুমাইয়ে গেছে। আল্লাহর রসুল বলেন, আবু বকর রে, চোখের পানি মুছো, কবর তোমার জন্য রেডি, তুমি কবরের জন্য রেডি হও। আমি বলেছি, মরার মতন মরো, কোন মরা? সেই মরাটার কথাই আজকে বলবো। আমরা মরি, সাত দিন পরে লাশ পাওয়া যায় পুকুরের মধ্যে, ওয়াজ করতে গেছি, লঞ্চ ডুবে মারা গেছি, নিখোঁজ, মাছে খেয়ে ফেলেছি। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাত থেকে বকশিস নিল, ভলিবলে জিতল, ইন্টারন্যাশনাল হয়ে গেল। প্রধানমন্ত্রী 1,00,000 টাকার একটা চেক দিল, এই গরিবের বেটা কি আমি হনুরে? এটা আপনাদের দেশে সব কয় নাকি আছে কি? আমি হনু, আগে পরত ফুল প্যান্ট, এখন পরল হাফ প্যান্ট, ওই যে শেখ হাসিনা সেরা প্যান্ট,
এখন পরে হাফ প্যান্ট, তুমি কি ব্যাপার বলছেন? সুলের ডিজাইন ছিল একরকম, হয়ে গেল ইন্ডিয়ান নায়িকাদের ডিজাইন, নায়কের আর নায়িকার। বাবারে বেশি বাড়া বাইড়ো না, সরে পড়ে যাবে, আবার বেশি খাটো হয় না, ছাগলে খেয়ে ফেলবে। এত বাড়া বেড়ে গেল শেখ হাসিনার হাতের একটা চেক পাওয়াতে, এমন বাড়া বেড়ে গেল। দুই ভাই মোটর সাইকেলে যাচ্ছিল, দেখবেন যারা একটু কি আমি হলুর, এদের মোটর সাইকেল চালানোর ভাবি অন্যরকম। যেতে যেতে ড্রাম ট্রাক চিনেন নাকি? ড্রাম ট্রাক, ড্রাম ট্রাক নাকি? ওর পাতি ভাঙতে পারলে 50,000 টাকা কোম্পানি পুরস্কার দেবে, এর নাম ড্রাম ট্রাক। একেবারে ড্রাম ট্রাকের তলে পড়েছে, মোটর সাইকেলের খোঁজ নাই। এক ভাই মরে পড়ে আছে, আর এক ভাইয়ের কল্লা একদিকে, বডি একদিকে। ও নলুয়া গোরস্থানের মানুষ গো, এই জায়গায় কিন্তু আমি কয়েকবার মহাপিল করেছি, ভালো করে বলে গেলাম, আর মনে হয় বেশি দিন নাই, তার কারণ আর কত চিল্লালাম তো কম না। হ্যাঁ হ্যাঁ, গলার ভাব দেখে তো মনে হয় 16 বছরের যুবক, কিন্তু আমার তো আর সে জিনিস নাই। জোরে বলেন ঠিক কিনা? এরা নড়ুয়া গোরস্থানের জালসার ভাইরা, শেখ হাসিনা, খালেদা জিয়া, তারেক জিয়া, সজীব ওয়াজেদ জয়, রাজনীতি করতে হয় দেশ বাঁচানোর জন্যে, তাই বলে এমন রাজনীতি করতে গিয়ে নিজেকে একেবারে শয়তান বানায় ফেলো না। কত লাশ চলে আসতেছে রাজনীতির মাঠের থেকে, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এক মহিলা গান গাইল, তলে তলে জলে কাওয়া কাদের মিয়া, শুনছেন নাকি? এই মহিলার নাচ হাজার হাজার মানুষের মধ্যে, এই মহিলা তো নিশ্চয় হিন্দুর মেয়ে না। আমি বিএনপির বিপক্ষে, আওয়ামী লীগের পক্ষে বলছি না, মা মরার মতো মর গো, বেপর্দা হয়ে যেখানে সেখানে কুকুর শিয়ালের মতো মরে পড়ে থাইকো না, তার কারণ এই জিন্দেগিটা অনেক বড় জিন্দেগি। 10 মাস 10 দিন একটা জীবন চলে গেছে মারপেটে, তারপরে এই যে 70-80 বছর একটা জীবন, তারপরে আছে কবর, হাসর, মিজান, পুলসেরাত আছে কি নাই? তাহলে আরো 4টা যদি সামনে থাকে, মাগো তুমি যখন এসেছিলে ভবে, কেন্দেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করিও গঠন, হাসবে তুমি, তোমার জন্য কান দিবে ভুবন। হযরত আবু বকর সিদ্দিককে নবীজি কি বললেন মনে আছে? কবর তোমার জন্য রেডি, তুমি কবরের জন্য রেডি হও, স্বপ্নের মধ্যে বলছেন, সুবহানাল্লাহ, স্বপ্নের ভিতরে বলছেন। এই আবু বকর শুধু কবরের জন্য কান্দে, আর আমরা গোরস্থানের ভিতরে ফেন্সিডিলের বোতল পাওয়া যায়, শুধু গোরস্থানের ভিতরে খালি ফেন্সিডিলের বোতল নেই, রাজশাহীতে গেছি ওয়াজ করতে, বিশাল একটা গোরস্থান জায়গাটার নাম কাজলা, আমি এই গাড়ি দাঁড়াতে একটু জিয়ারত করে আসি, বড় একটা উঁচু কবরের পাশে যাই, মেলা কবর গোরস্থানে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, জিয়ারত করতেছি, উঁচু কবর ওই পাশে দেখি ফিস ফিস করে আলাপ আলোচনা করে, কিরে লোক দেখা যায় না কিন্তু ফিস ফিস করে কথা কয়, আমি ভূত মত নাকি, জিন মিন নাকি, আমার লোম টোম বাপু সে খাড়া হয়ে গেছে, আপনার ভয় নাই নাকি, নাকি ভয় খালি আমারই আছে? কিরম সাহস আল্লাহ, রাত 3টার সময় একলাই যাই অত গোরস্থানে, তোমার তোমার বাপের কবরের কাছে যাই, যদি কও আসসালামু আলাইকুম, তোমার বাপ যদি কবরের ভিতর থেকে বলে কেবা আসিস, বাবা রে ধরে বলেন ঠিক কিনা? আমি দেখতেছি লোম টোম খাড়া হয়ে গেছে, আমি তাড়াতাড়ি মোনাজাত করি পালাই, পালাইতে গিয়ে দেখি ওই কবরটার ওই পাশে একটা মেয়েদের উড়না দেখা যায়। কি ব্যাপার? রাজশাহী ভার্সিটির যুবক আর যুবতী
কবরের উপরে হাত দিয়ে শপথ করছে, পরে আবার তালাক ফালাক দিবা না তো। আর শপথ করার জায়গা পাইস না রে বেটা বিটি, কবর শুয়ে শপথ করতে গেছিস। নবীজি বলেন এমন একটা জামানা আসবে, যেই জামানায় হাতের তালুতে আগুন রাখা যেমন কঠিন হবে, ঠিক ঈমান রাখাও তেমন কঠিন হবে। বাইরে আমার বন্ধুরা, হযরত আবু বকর সিদ্দিক কত বড় আল্লাহওয়ালা, উনি দাঁড়াই আছেন, জিব্রাইল ফেরেশতা আসছেন, হযরত আবু বকরকে বলছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ও আলাইকুম আসসালাম, ভালো আছি। জিব্রাইল বলে আবু বকর ভাই, বলেন তখন জিব্রাইল কোথায়? জিব্রাইল কিন্তু ওনার সামনে দাঁড়ানো, জিব্রাইল বলছে, বলেন তখন জিব্রাইল কোথায়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মিনিট চোখটা বন্ধ করে চোখ খুলে বলছে, এই যে জিব্রাইল। সুবহানাল্লাহ বলে খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ আলাইহি 90 লক্ষ জাতিকে মুসলমান বানালেন, উনি বানাতে বানাতে মারা গেছে, ওনার কবর দেওয়া হয়েছে। কবর কবর তখন পাকা হয় নাই, কবর তখন বিল্ডিং হয় নাই, সুন্দর করে 10 জন খাদেম বসে আছে। কয়জন? 10 জন খাদেম বসে আছে, কেবল মাজার তেমন একটা পাকা পুক্ত করা হয় নাই। এমন সময় বাদশাহ আওরঙ্গজেব তলোয়ার নিয়ে বের হলো, ভণ্ড মাজারগুলোকে আগে ধ্বংস করে দাও। আমাদের দেশে ভণ্ড মাজার আছে কি নেই? আছে, বহু আছে। জোরে বলেন ঠিক কিনা? লম্বা চলছিল, মুখে মুছ ছিল, দুই পাশে দুই মহিলা বসে থাকতো, খেপা আর খেপি। খেপা দেখবেন যে মাজারে গেলে পীর বাবা যে বসেছে, এ পাশে এক মহিলা, এ পাশে এক মহিলা। তাই আমি একদিন জিজ্ঞেস করছি যে ইনার আবার কারা, আবার কি বলে জানেন? দুই পাশে দুই মহিলা বসে রেখে বড়রা গান গায়, পরের নারী পরের দ্রব্য হরণ করো না পারে, যেতে পারবা না। ঠিকই তো বলে, কিন্তু এই মহিলারা কারা? এই মহিলারা হলো খেপা আর খেপি, পীর বাবা খেপা আর মহিলা হলো খেপি। পর্দার মা বোনেরা আল্লাহর কোরআন পড়ো, শ্বশুর শাশুড়ির খেদমত করো, স্বামীর খেদমত করো, পর্দায় থাকো, কারুর জন্যে তোমাদের জন্যে জান্নাতের দরজা খোলা থাকবে। খবরদার খেপার পাল্লাই পড়ো না, তোমাকে খেপি বানাইয়ে ছেড়ে দেবে। এরম খেপার মাজার আছে কি নাই? ওই খেপার মাজার ভাঙলো, বাদশাহ আলমগীর ছিল একেবারে শরীয়তের কঠিন একজন আলেম, জ্ঞানী। এই যে এই কি বলে পা পার ইয়ে লুঙ্গি যদি গিরির নিচে যায় তো উনি লাঠি দিয়ে মারত। ওরা বাদশাহ আওরঙ্গজেব গেল মাজার ধ্বংস করতে করতে 10 জন ফোর্স নিয়ে গেছে। এই এ মাজার কার বলে? খাজা মঈনুদ্দিন চিশতির বলে। খাজা মঈনুদ্দিন চিশতি আবার কেডা বলে? উনি সুলতানুল হিন্দ, হিন্দুস্তানের বাদশাহ। ও মরদ আবার বলছে আমি তো বাদশাহ। আবার বাদশাহ কেডা? বলে খাঁটি অলি না ভণ্ড অলি? বলে খাঁটি অলি। বলে খাঁটি অলি যদি হয় মরা না জিন্দা? জোরে বলেন আপনারা। ওরে বাবারে, জানেন না নাকি? না কথা বলতে এখন ঘুমিয়ে গেছেন নাকি? আল্লাহর অলি খাজা মঈনুদ্দিন চিশতি খাঁটি না ভেজাল? আরো জোরে কোন জিজ্ঞাস করে ইনি খাঁটি অলি না ভণ্ড অলি? বলে খাঁটি অলি সুলতানুল হিন্দ, তাই নাকি? বলে হ। বলে তাই যদি হয় আমি সালাম দিব মাজার থেকে, যদি জবাব না আসে তাহলে কিন্তু তোদের সবার কল্যাণ নামায় দিব। বল দেন আসসালামু আলাইকুম ইয়া গরিব নওয়াজ, সালামের জবাব নাই। 4-5 জন খাদেম ছাড়িয়ে দিল, সালামের জবাব না দিলে কি করবে খাদেমদেরকে? কল্লা কাটি দেবার মাজার ধ্বংস করে। 4-5 জন খাদেম ছাড়িয়ে দিল, যাদের একান্ত বিশ্বাস আছে ঈমান আছে তারা বসে আছে, আর একবার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া গরিব নওয়াজ। কয়বার হইল? জবাব আসে নাই। বাকি 4-5 জন ছাড়িয়ে দিল,
ফেকলো মাত্র পাকা ইমান যাদের তারা বসে আস, এরাও কয় লাই কি যে হবে বুঝতে পারতেছি না। কয়বার সালাম দিয়েছে? তিনবার সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া গরিব নওয়াজ। আর একবার বলে নেন আল্লাহর অলিরা মরা না জিন্দা, আরো জোরে বলেন জবাব দিয়েছে কি দেয় নাই? এবার বাদশাহ বড় তাগড়া বাদশাহ ডাক দিয়ে বলে গরিব নেওয়াজ, আপনি যে এত বড় আল্লাহর অলি, প্রথমবারে তো জবাব দিলেন না, দ্বিতীয়বারে জবাব দিলেন না, তৃতীয়বারে বললেন ওয়া আলাইকুম সালাম, তাহলে কি আমার এই তলোয়ার যে মাইরে ফেলবো, খাদেম তাদেম সব মাজার টাজার উল্টায় দিব, এই তলোয়ারের ভয়ে সালাম দিলেন নাকি? চিন্তা করেনি। এবার আর এক ফেকড়া বাস, খাজা মঈনুদ্দিন চিশতির রওজা থেকে আওয়াজ আসতেছে বাদশা রে, আমি মঈনুদ্দিন পৃথিরাজের তলোয়ারকে ভয় করি না, জোরে বলেন মারহাবা। আমি তিনবারের বেলায় দিলাম কেন? তুমি যখন প্রথম সালাম দাও আমি মদিনায় রওনা দিলাম, দ্বিতীয় সালাম যখন দাও তখন আমি মদিনায় অবস্থান করি, সুবহানাল্লাহ। তৃতীয় সালাম যখন দাও তখন আমি রওজাতে ঢুকলাম মদিনা থেকে এসে, তাই রওজা থেকে আমি ওয়া আলাইকুম সালাম বলেছি। একটু পাসপোর্টে ভিসা লাগান, ভিসা লাগাইয়ে পাসপোর্ট 6-7 হাজার টাকা, আর আজমির শরীফে বাংলাদেশের 1000-2000 টাকা হলেই রাজার হালে ঘুরি আসা যায়। একটু গিয়ে দেখেন বাবাজি ওই খাজা গরিব নওয়াজের মাজারের উপরে 50 কেজি স্বর্ণ দিয়ে গম্বুজ করা আছে। আমি খাজার ইতিহাস বলতে আসি নাই, আমি একটা কথা বলতে আসেছি, মরণ ওদের মরণ মরণ আর আমাদের মরণ মরণ। বাঙালি হুজুরের লাশ পাওয়া গেল খাইদের মধ্যে, গর্তের মধ্যে, ব্রিজের নিচে বাঙালি হুজুরের লাশ পাওয়া গেল, পাটের ভূঁয়ে, পাটের জমিনে। আর আল্লাহর অলিদের ব্যাপারটা, আপনি বাংলাদেশ টেলিভিশনে একটা মৃত্যু দিবস পালন করে, ওর নাম হলো রমেশচন্দ্র শীল, হিন্দু না মুসলমান জোরে কোন? রমেশচন্দ্র শীল, অন্ধ লোক ছিল, চোখে দেখতো না, গয়া গেছে, কাশী গেছে, কাবা গেল, বৃন্দাবন গেল, কোন জায়গায় কেউ চোখ ভালো করতে পারলো না। ওনার বাড়ি হলো চিটাগাং গোয়ালখালী থানা গন্দণ্ডি গ্রামে। ডাক দিয়ে এক লোক বলতেছে মাঝ ভান্ডারে যাও, মাওলানা সৈয়দ গুলামুর রহমান একজন আল্লাহর অলি, উনি বলছে শেষবারের মতো একটু দেখে আসি। তখন মা ভান্ডারি গৌসল আজম মাওলানা সৈয়দ গুলামুর রহমান অজু করতেছিলেন, এমন সময় হিন্দুর বেটা তারপরে আবার লাপি যাই বলছে এখানে গুলাম রহমানকে অজুর পানি এইভাবে শিখাইয়ে দেওয়ার সাথে সাথে চোখ খুলে গেল, জোরে বলেন মারহাবা। আল্লাহর অলির এমন পারে কি পারে না? আল্লাহর অলিদের কেরামতি নিয়ে যদি বাঙালি হুজুর ওয়াজ করে, এক বৈঠকে কমপক্ষে 5-6 দিন হলেও ওয়াজ শেষ হবে না। তার কারণ আমি অলিদের উপরে রিসার্চ করেছি, যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। অজুর পানি ছিটানোর সাথে সাথে উনি চোখ খুলে গেল, চোখ খোলার পরে উনি মুরিদ হয়ে গেল, মুরিদ হওয়ার পরে একতারা দিয়ে শুধু গান গাইতো মাঝ ভান্ডারি গান, দেখে যারে মাঝ ভান্ডারে দেখে যারে, এরকম হাজার হাজার গান আমার মুখস্থ আছে। উনি গান গাইতে লাগলো, দিন থাকিতে ওরে পাগল গেলি না তুই মাঝ ভান্ডার, মনের আগুন মিটল না তোর পাইলি না মাওলার দিদার। উনি হিন্দুর ছেলে, মুরিদ হওয়ার পরে খালি গান গাইতে গাইতে এবার মারা গেল রমেশচন্দ্র শীল। বিটিভি বাংলাদেশ সরকার প্রতি বছর মৃত্যু দিবস পালন করে, যাতা লোক না,
হিন্দুর বেটা মারা গেল, মারা গেলে পরে মুসলমানরা জানাজা করবে, তার মানে মাওলানা সৈয়দ গোলামুর রহমানের কাছে মরিদ হয়েছিল, আমরা জানাজা করব, হিন্দুরা বলছে আমরা পুড়াবো, মুসলমানরা বলছে আমরা জানাজা করব, হিন্দুরা কি বলছে পুড়াবো, আমরা পুড়াবো। এইভাবে উভয় পক্ষে লাঠি ফাল্লা বল্লম বের করলো, উভয় পক্ষ হিন্দু মুসলমান মারামারি বেঁধে যাবে। শেষ পর্যন্ত একটা কমিটি হয়ে রমেশ চন্দ্র শীলের লাশ পড়ে থাকলো, মামলা করলো কোর্টে। ওই সময় ম্যাজিস্ট্রেট মুস্কি হাসি দিয়ে রায় দিল, কি জানো, ওই সময় মুস্কি হাসি দিয়ে রায় দিল, বলে বেকুবরা কোথাকার, বলে কি লাশ পচে গেলে তখন থাকবি কি করে তোরা, কবে মামলা নিষ্পত্তি হবে, লাশ যদি ফেটে যায় তখন কি হবে। হিন্দুরা বলছে আমরা ফাটা লাশ পচা লাশ পুড়াবো, মুসলমানরা বলছে আমরাও পচা লাশ হলে জানাজা করব। ম্যাজিস্ট্রেট রায় দিয়ে দিল পাগলার দর্শন, মুসলমানরা জানাজা করে দাফন কাফন করে কবর দিয়ে চলে যাক, তারপরে ওরা চলে যাওয়ার পরে তোরা কবর থেকে উঠায়ে পুড়ায়ে ফেলা। উভয় পক্ষ বলছে ম্যাজিস্ট্রেটের বেটা রে, অরিজিনাল ম্যাজিস্ট্রেট বলে খুশি, বলে হ্যাঁ খুশি। মুসলমানরা জানাজা করলো, দাফন কাফন করে জিয়ারত করে চলে গেল, হিন্দুরা কোদাল নিয়ে এসে কবর খুঁড়তে লাগলো। একটা কবর খুঁড়তে গিয়ে তিন দিন লাগে নাকি, জোরে কোন, তিন ঘন্টা লাগে নাকি, মাত্র ২০ মিনিটের ভিতরে কবরের খাপাসি উঠায়ে দেখে রে রমেশ, একজন হিন্দুর বেটার লাশ নাই, লাশ নাই, এত বড় একটা গোলাপের ফুল পড়ে আছে। খালি অযথা ফতুয়াবাজি করে দেশটাকে ধ্বংস করো না, বাবার জমি জায়গা বিক্রি করে টাকা নিয়ে আমি বহুদূর ঘুরেছি, আজকে সব কথা না হলেও কিছু কথা বলবো, রাজি আছেন নাকি? কারা কারা রাজি নাই হাত দেখান, আরে শুনতে একটু ভুল হয়ে গেছে, রাজি আছেন ইনশাআল্লাহ, কারা আরো জোরে হবে রাজি আছেন, আপনারা তো সবই রাজি আছেন, সেদিন এক মৌলবী ওয়াজ করতেছে ফিলিস্তিন বক্রাছি ইসরায়েলকে ধ্বংস করবো ইনশাল্লাহ, আমি মিথ্যা চাটাম ধারিস নি, বাটা স্যান্ডেল ইসরায়েলের ফেলা, বাটা স্যান্ডেল পায়ে দিয়ে আবার ইসরায়েলের বিরুদ্ধে বলে, এই যে কোকা কোলা খাও না, কার বানানো, কই এত হাতা গুছাইস মোল্লারা, তুই তো নিজেই কোকা কোলা কিনে খাস, এইসব ধানাই পানাই, এইসব ভাইরাল মাইরাল বাদ দাও গা, কিছু কিছু বক্তা তাকায় থাকে, এরম একটা ঘটনা ঘটলে ওই দিনই ওইটা নিয়ে চালাবো, ওইটা নিয়ে চলে কোনো লাভ নাই, ফিলিস্তিন না সারা বিশ্বের মুসলমান একদিন জয়ী হবে। এখন ওয়াজ তো ধরেন টুকটাক শুরু হল, কেবল ভূমিকা শেষ করলাম, এখন ওয়াজ শুরু করব, পারবেন তো, পারবেন তো, দেখতে দেখতে দাড়ি ভেঙে গেল, চুল সাদা হয়ে গেল, পাওয়ারফুল চশমা নিলাম, আমি যখন বক্তা হয়েছি তখন আমার মুখ দাড়ি উঠে নাই, তখন থেকে দেখলাম বহু লোক ইনশাল্লাহ হুজুর, পরে দেখা যায় একটু লেট হলে বক্তাকে মারতে গেলে ঠেকানোর লোক থাকে না, শুধু মাইক আলাদা থাকে, এরম হবে না তো, গোরস্থানটা কোন দিকে, ওই গোরস্থানে মা শুয়া আছে, বাবা শুয়া আছে, রব্বির হাম হুমা ভুলে গেলেন, জাইনামা চিনলেন না, ইয়াবা চিনলেন, অজু চিনলেন না, চিনলেন ফেন্সি ডি, এসব হারাম পথে চলে গেলেন, আপনার মা যে চিৎকার করে কান্দে, যখন কোনো আল্লাহওয়ালা ব্যক্তি গোরস্থানের পাশ দিয়ে হেঁটে যায় তখন আপনার মা কান্দে, কে যাও রে পথে রাস্তা দিয়া হাঁটিয়া, সুরা পাতে হাসুরা এখলাস, যাও না একবার পড়িয়া, বেটারে আমি তোর মা, দশ মাস দশ দিন পেটে করে টানতে গিয়ে রুকু সেজদা দিতে পারিনি, আমি তোর বাবা মাঠে কামলা দিতে দিতে ক্লান্তি হয়ে গেছি, নামাজ ছেড়ে দিয়েছি, সেই মা বাবা গোরস্থানে কান্দে, কোনোদিন মার দিকে খেয়াল করলেন না, এমনও লোক আছে গোরস্থানে ওর বাপের কবরটা চিনবেও না, বলবে যে ও কবে মরিছে কে জানে, তুমি যখন তোমার মা বাপকে ভুলে যাবো তোমার ছেলেও তোমাকে ভুলে যাবে, একবারে মাত্র দশটা মিনিট দেখবো মা বাপের দরদ কার আছে,
ইসরায়েল পরে আগে মা বাপকে বাঁচা। এখন সব উঠা শুরু হবে, দেখবেন যে সামনে দিকে দৌড় মারবে। হাজার হাজার চাই না, যদি কেউ দিতে চান নেব, কিন্তু পঞ্চাশ টাকা বিশ টাকা, ওরে যুবক ছেলেরা কত জায়গায় কত টাকা গোপনে গোপনে এমবি পাঠালি, ভ্যাকসিনও পাঠালি, আজকে তোর মার কবরে কিছু এমবি পাঠাও, তোর মার কবরে কিছু সদকায়ে জারিয়া কর। একটা মানুষও বসে থাকবেন না, যদি সুদে টাকা নিয়ে যদি মোটর সাইকেল কিনে জামাইকে দাও, পার্শ্বের মানুষটার কাছ থেকে দশটা টাকা ধার নিয়ে গোরস্তারে দাও। দোয়া করি ইনশাল্লাহ, এক ভাই 300 টাকা, আর এক ভাই 100 টাকা, এক বক্তা একবার কালেকশন করেছে, আমি যার জন্যে বলছি যে যা পারো আলহামদুলিল্লাহ। আয় আয় রে নলুয়ার মানুষ, আয় আয় আয়, তোর মা কান্দে ছেড়ে রে, বৃষ্টি বন্যার পানিতে গোরস্থান ডুবে গেল, এক ফোঁটা চোখের পানির অভাবে আমি তোর মার কবরের আগুন নিবল না। এক ভাই 1000 টাকা, কি নাম ভাই? রবি। 1000 টাকা আল্লাহ কবুল করে নিও, রুজি রোজগার বাড়াই দিও, আয়াত বাড়াই দিও, মা বাপ দাদা দাদির নামে এই টাকা সদকে জারিয়া হিসাবে কবুল করে নিও। আই আল্লাহ, তোমার পাগলরা যে হাতে টাকা দিল, ওই হাতখানা জীবনে টাকার অভাবে কোন মুনাফেকের কাছে নিসু বানায়ও না। জোরে বলেন আমিন। আল্লাহ, একটা মাসুম বাচ্চা এখনো ঘুমায় নাই, কয়টা টাকা দান করে গেল। আল্লাহ, 500 টাকা তোমার, আর এক বান্দা যেন হজ হজ না করায়, কাপড়ের কাপড় পরাইও না। আল্লাহ, আমার যুবক ছেলেদের পকেট ভর্তি করে টাকা দিও, ব্যবসা বাণিজ্য দিও। আল্লাহ, আরে এইটি তো মজা, যে টাকা দিতে দিতে মানুষের ধাক্কায় পড়িয়ে গিয়েছে। তাড়াতাড়ি আসেন বাবাজি। ও হাজি সাহেব, আমি দোয়া করি আপনার বেটা বিটিকে যেন আল্লাহ হজ করায়, রুজি রোজগার যেন বাড়াইয়ে দেয়, অসুখ বিসুখ বালা মুসিবত যেন, তোমরা শুধু বলো আমাদের সমান অধিকার দাও। তোমরা তো ইমামতি বাদে সবই নিয়ে নিয়েছো, আমি তোমাদের বিরুদ্ধে বলবো না। একটুখানি দেখো বাবা কিভাবে পাগলের মতো দান করতেছে। তোমার শাশুড়ি মারা গেছে, শ্বশুর মারা গেছে, তুমি বিধবা, তোমার স্বামী মারা গেছে, যার যার মতো মা শাশুড়িরা একটু দান করো। আর মহিলাদের দান করার কথা বললেই তো হবে না, কমিটির মানুষ তো যাইতে হবে। তাড়াতাড়ি কমিটির মানুষগুলো আপনি লোক পাঠান মহিলা প্যান্ডেলে। আল্লাহ তাআলার কাছে দোয়া করবো মা, জীবনে যেন তোমার শাড়ির, ভাই বড় রক্তের বাঁধন, যদিও আমরা ফাটাফাটি করি, সেটা হয়ে যায় ভাবিদের কারণ। বাড়াবিল সরকার পাড়া 5000 টাকা, একটু জোরে চোখ বিদেন তো। নাসিরউদ্দিন 5000 টাকা নগদ, জোরে বলেন আমিন। জহিরউদ্দিন 2000 টাকা নগদ, জোরে বলেন আমিন। তারপরে বাবাজি রে নুহু আলী পরামানিক বাড়াবিল পূর্বপাড়া 1000 টাকা, জোরে বলেন আমিন। নাসির নজির সরকার 500 টাকা, বশিরুল 1000 টাকা, আল্লাহ কবুল করে নিও। ঠিকানা বাড়াবিল নাম দেয় না, 2300 টাকা, আল্লাহ কবুল করে নিও। রুজি রোজগার বাড়াইয়ে দিও, 100 টাকা, আর আধা আমন ধান, একটা একটা ধানে 70টি করে নাকি মা বাপের আমল নামায় দিও। একটু মুখটা বন্ধ না করে জোরে কর আমিন। জামাল পরা মানিক 1000 টাকা, জোরে বলেন আমিন। 500 টাকা শফিকুল ইসলাম। আহারে, এই লোকটা আমার বড় প্রেমিক, তার ছেলে হাজি আব্দুল ওহাব, কত বড় সন্তান রে, বাবার বড় প্রেমিক।
মা ও অসুস্থ, মা বাবা অসুস্থ, 1200 টাকা একটু হাত তোলাই লাগে, আল্লাহ কবুল করে নিও মাওলা, কবুল করে নিও। আলহাজ আব্দুল ওহাবের বেটার দান আল্লাহ কবুল করে নিও। ডাক্তার রুগী বাঁচাইতে পারে না, ডাক্তার রুগী মারতে পারে না, একমাত্র মারনেওয়ালা বাঁচানেওয়ালা তুমি। তার বেটাকে দিয়ে 1200 টাকা পাঠিয়ে দিয়েছে, মা বাবা দুইজনকে রোগ মুক্তি দিয়ে দাও, 5000 টাকা নগদ দিল, আল্লাহ তুমি কবুল করে নাও, হাজার হাজার টাকা। এইভাবে যদি 5 টাকার একটা কয়েনও হয় আল্লাহ, ওই হাতখানা জীবনের টাকার অভাবে পয়সার অভাবে কোন বেঈমানের কাছে মিশু বানায়ও না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নারে তাকবীর আল্লাহ। আরে না, মাস আসিদের খালি মেয়েদের টাকাটা আসুক, একবার তুই 5000 দিছে, আরে দেখি না 5000 টাকা, প্রধান বক্তা তো বিল একটু বেশি পাচ্ছে। মাস আসিরা তোমরা যে যা পারো দাবি দোয়া নাই, একবার 5000 টাকা দিছে তোমরা পাবাই বা করি, এই ডিম বেচা হ্যান ট্যান করা ওর ভিতর থেকে দেও, আমরা দোয়া করি, আমি ওদের টাকাটা আসবে, মোনাজাতে হাত তুলবো, আবার ওয়াজ শুরু হবে। বাবাজিরা গোরস্থান, এই গোরস্থানে মা আছে কার, এই গোরস্থানে কার মাকে কবর দেওয়া আছে, তাহারে অনেকে, এই গোরস্থানে কার বাবা শুয়ে আছে হাতখানা দেখান, বাবার সংখ্যা বেশি, বাংলার কোন অলির দরবার নাই যে আমি বাঙালি হুজুর 1 মাস 2 মাস এতেকাব করি নাই, আজমির শরীফে 3.5 বছর এতেকাব করেছি, 31 বার আমি আজমির জিয়ারত করেছি। এইগুলো ভাইরাল হওয়ার জন্য বলি না, তার কারণ কিয়ামতের মাঠে জিব্বাটা টান দিয়ে আগুলের তলোয়ার দিয়ে কেটে দিবে, মিথ্যা কথা বলেছিলি বক্তা হয়ে। আমি সবার জন্য দোয়া করি, বাবা যাদের মা মা বাপ কবরে চলে গেছে, মাত্র 5টা লোক আমি দেখতে চাই, কত ওয়াজ শুনালাম নবীজির, আবু বকরের কত ওয়াজ শুনালাম, 5টা লোক দেখতে চাই, 2 মণ করে ধান, এই দেশ ধানের দেশ, 1টা লোক হাত খালি তুলবেন, মাকে দেন 1 মণ ধান, বাবাকে দিবেন 1 মণ ধান, হাত বাড়ান, 1টা হাত 2টা হাত বাড়িয়েছে, ময়লাল ময়লাল একটা নাম লেখো, এই পাশে 1টা লোক হাত তুলেছে, পিতে সাহেব দিয়া 2টা লোক হাত তুলতে বলেছিলাম, 1টা ময়লাল তুলেছে, মাকে 1 মণ বাবাকে 1 মণ, 2 মণ ধান দিলে কি গরিব হয়ে যাবে নাকি, জোরে কোন গরিব হবে নাকি, কত ধান যদি 50 মণ ধানের কাছে 20 মণ কম পাও তখন সহ্য হয়, আর এখন আল্লাহর ওয়াস্তে তোমার মার নামে 1 মণ বাবার নামে 1 মণ ধান দিতে চাও না, ময়নাল 1 মণ, তাও মেলাই দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ, অনেক দিচ্ছে টাকার শেহার, এমন বান্দা বাইন্দেছে শাড়িতে, টাকাও কয় বাঙালি হুজুর মারহাবা, বাইসি গেল সিংড়া নাকি ঠিক আছে, ময়নাল 2 মণ, আরেকটা গেলে হাত তুল 10 মণ, হাত তোলে একটু মঞ্জেল দাও না একটু, আচ্ছা আমি 5টা লোক চাইছিলাম, ইউসুফ 1টা ময়নাল 1টা, নাম কি ইয়ার আলী, 1টা, 3 নম্বর হলো আর একটা জানি কে না, ইয়ারালি আজমত, তাহলে 5টা হয়ে গেল, জোরে বলেন মারহাবা, আর একবার বলেন নারায়ে তাকবীর। অনেক বেঈমান বলে বাংলাদেশে কোনো ঈমানদার নাই যার জন্য এত গজব, আর আমি বলি আমি বাঙালি হুজুর যখন কানেকশন করি তখন এসে দেখি ঈমানদার আছে কিনা, 5 দুগুণে 10 মণ ধান, 1টা হলো ইয়ার আলী, আর 1টা হলো আজমত, 1টা হলো ময়নাল, আর 1টা হলো ইউসুফ, জাহাঙ্গীর 1টা,
পাঁচ দুগুণে দশ মন জোরে কন মার হবা মার আরেকবার কন মার হবা হ্যাঁ জাহাঙ্গীর এক মন দিছে তাই তো আর এক মন না দিলে আবার দশ মন হবে না সিলিফের পরে আরেকটা লোক আছে নাকি এইবার দশ মন হলো আমার স্ত্রীর নামে দুই মন লেখা আপনার নাম কি আব্দুল আলিম সভাপতি আব্দুল আলিম এখনকার শিল্পীদের গান আর আব্দুল আলিমের শিল্পী একই গান না এখনকার শিল্পী কি গান এখনকার শিল্পীরা গান গায় এখনকার গুলোর গানটা ভালো করে শুনিলাম শিল্পীরা আগে যদি জানতাম রে বন্ধু আহা মারা গেছে ওর বন্ধু মরে গেছে তুমি যাই বাজে সারিয়া বন্ধু কানতেছে বান্ধবী মারা গেছে দুসরম বান্ধিয়া রাখতাম মাথার চুল দিয়া ওর মাথায় চুলই নাই থাক পড়া আর আব্দুল আলিম ওর স্ত্রীর নামে দুই মন ধান জোরে কন মার হবো তার মা বাপের জন্য দোয়া চাইছে মা বাপের জন্য দোয়া চাইছে আব্দুল আলিম গান গাইছে মন মোরা মজলি না তুই রসুল নামের রসে আব্দুল আলিমের গান আরেকটা বলবো নাকি আরেকটা বলবো নাকি আমার নামে মনে বড় আশা ছিল এটা আব্দুল আলিমের গান সে আব্দুল আলিম স্ত্রীর নামে তুই মন ধান জোরে বলেন মারহাবা দশ আর এগারো আর দুয়ে কত হয় এটা কে দিছে বাবারে ওর বউ দিছে দুই মন ধান জোরে কন মারহাবা আবার ও দিছে নগদ পাঁচ হাজার টাকা তেরো মন একটু হাত তুলি আল্লাহকারীর মা বাপের আল্লাহ সুখের কবরে নূরের টুপি মাথায় দিয়া আল্লাহ উঠাবেন কে আমতে গরিবরা প্রথম হাত তুলেছে ময়নাল দুই মন এইভাবে দিতে দিতে দুই মন করে দিতে দিতে মোট তেরো মন এগারো মন হল আব্দুল আলিমের স্ত্রীর নামে দুই মন জানি না তার মা বাবা আছে কি নাই ছোট্ট কালে মা বাপ যার মরে রে তাহার মত দুঃখী নাই রে জগতে আল্লাহ বাবা যদি বৃদ্ধা হোক বৎসরে যদি একবার মেয়ের বাড়িতে যাই মেয়ের সেই দিন ঈদের দিন মনে হয় বরদার আলালে যে সব মেয়েদের মা নাই বাবা নাই তার নালিশের জায়গা নাই গোরস্থানের মাটি দিয়ে আব্দুল আলিমের স্ত্রী মা বাবু দাদা দাদি আব্দুল আলিমের পরিবার যারা মারা গেছে যারা ধান দিল টাকা দিল আমি কি দিব মূর্খ হলেও তো প্রধান ভক্ত ওদের দানের সাথে ধানের সাথে টাকার সাথে আমি প্রধান বক্তায় এক ফোঁটা চোখের পানি মিশাই দিলাম আল্লাহ কবর হাসর মিজান পুলসিরাত মাফ করে দিও যারা হজ করেছে আলহামদুলিল্লাহ আমি এই নলুয়াতে গোরস্থানে আমি কতবার এসেছি মাবুদ গো বৃদ্ধ অবস্থায় যখন তুমি এনেছো এক ফোঁটা চোখের পানি দিয়ে তোমার আদালতে হাত বাড়ালাম সব দানকারীকে একবার কাবা জিয়ারত না করা পর্যন্ত কাফনের কাপড় পরায়ো না মা বোনেরা একবার পাঁচ হাজার টাকার বেশি দিয়েছে আবার দিছে ওদের শাড়ির আসল জীবনে টাকার অভাব দিও না লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তেরমন ধান বাবা দেখেন তো, সব কাজ অভিনয় করা যায়, চোখের পানি অভিনয় করে আনা যায় না। আব্দুল আলিমের স্ত্রীর কথা শোনার সাথে সাথে মাও নাই বাবাও নাই, এই চোখের পানি, আর দুইটা মন ধান দিলে পনেরো মন হয়ে যায়। একা যদি দিতে পারেন আলহামদুলিল্লাহ, নাহলে এক মন করে দুইজন হাত বাড়ান তো দেখি কার হাত খানা সবার আগে উঠবে। আজকে এক মন করে ধান দিবেন, মাত্র দুই মন, মোহর এক মন, জোরে বলেন আমিন। চোদ্দ মন হল, আর একটা মনের জন্য হাত বাড়ান তো কে আছেন? বাবুল এক মন, পনেরো মন হল। বিরানি বলেন পোলাও বলেন হজম হইয়া যাবে, আর দান করিলে দানের সব পাহাড় হইয়া রবে, জোরে বলেন মারহাবা। যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আমার নবীর দরদি কে আছেন? নবীর দরদি, নবী কি এতিম নাকি ছিলেন না? দয়ার নবী জি আমার এতিম ছিলে, দেখি তো এত নবীর পাগল হয়ে যাও। আমার নবীর নামে পাঁচটা লোক এক মন করে হাত বাড়াও তো দেখি পারো নাকি? এটা মা বাবার জন্য হবে না, ওই মদিনায় নবী যে আমাদের জন্য কাঁদছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন। কিয়ামতের দিনে নবী জি জাহান্নামের খাম্বা ধরে কাঁদবেন, আল্লাহ জিজ্ঞাসা করবে হাবিব তুমি এইভাবে কাঁদছো কেন? বলে আমার পাগল উম্মতকে জাহান্নাম থেকে বের না করা পর্যন্ত আমি জাহান্নামের খাম্বা থাকবো না, ধরো ছাড়বো না। এই নবীর পাগল পাঁচটা লোক আমি দেখতে চাই, নবীর নামে একটা মন করে ধানকে দিবেন, আল্লাহ জীবনে জমি বিক্রি করাবে না কিনাবে। শুধু নবীর পাগল দেখি এবার থেকে না, আচ্ছা আইনাল মন্ডল, আইনাল মন্ডল নবীর পাগল এবার থেকে না, হীরা হীরা এক মন, এগুলো হলো নবীর নামে। জহরুল এক মন, চাঁদ আলী এক মন, চারটা হলো ময়লাল, নবীর পাগল আছে কি নাই, আরো জোরে কোন আছে কি নাই? দয়ার নবী, এই পাগলের দল বলবা কবি শোনার সাথে মদিনায় যাই সব যাওয়া হবে ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ দোয়া কবুল হয় না? একে মরবীদের দোয়া কবুল হয় নাকি? যান বাতি আর পাড়া যান, ইনশাল্লাহ বাতিয়ার পাড়া, ওই যে বনগ্রাম যাইতে বাতিয়ার পাড়ায় রেজাউল হাজি শাহজাদপুরে সাড়ে তিন হাজার টাকা বেতনে চাকরি করতো, আমাকে কয় দাদা আমার একটু হজের খুব নেশা, আমি যা হবে। আবার জালসায় যাই, কয় দাদা আমার হজের খুব নেশা, আমি একটু, আমি যা হবে। একদিন দিল্লিবা বাস স্ট্যান্ডে দুধ চালিয়ে এসে বলছে দাদা একটু হজ হবে তো? আমি এক দুয়া বারবার চালিয়ে আসি, যা হবে। বলছে দাদা তোমার পুরো আমার বিশ্বাস আছে? আমি আমারও আমার আল্লাহর পুরো বিশ্বাস আছে। ও বলছে আমার পরে বিশ্বাস, আর আমি বলছি আমার আল্লাহর পরে আমার বিশ্বাস আছে। ও আল্লাহ, ও হাজার টাইমে একটা ফোন এসে খালি কান দে, আমি কেডা? বলে দাদা আমি বাতি আর পাড়া রেজাউল, আমি কি রে? বলে দাদা আমি নবীর রওজা থেকে মাত্র দশ হাত দূরে, সুবহান, আমি কেমনে গেলি? বলে দাদা আপনার আপনার দোয়া ছাড়া সম্ভব হয় নাই, আমি যে কোম্পানিতে চাকরি করি মালিক আমাকে নিয়ে আসছে, আল্লাহ পারে কি পারে না? হজের থেকে আসলো, আমি কাশীনাথপুর যাচ্ছিলাম বনগ্রাম, কাশীনাথপুর একটা পুরাতন মাদ্রাসা আছে মহাফিলে যাচ্ছি, ওই জায়গায় ডাক দিয়ে বলছে দাদা একটু বসা লাগবে যে, বাতিয়ার পাড়া না বাতিয়া, হ্যাঁ বাতিয়ার পাড়া, দাদা একটু বস, আমি টাইম নাই যে, আমার জন্য খেজুর দিল, এক বোতল জমজম করার পানি দিল, একটা জাই নামাজ দিল, একটা হাজির রুমাল দিল। আমি বলছি রে যাও রে, দোয়া করলাম আবার হবে, দোয়া করলাম কি বলছে আবার, জোরে করে আবার। তো ঘরের ভিতর থেকে কে জানি হাসতেছে মহিলা, আমি কি না? বলে তোমার নাতি বউ হাসতেছে, আমি কেন হাসে? বলে একবারই হয় না দাদা, আমি না রে আল্লাহ পারে। পরের বছর আবার ওই রেজাউল মক্কা থেকে ফোন করেছে, আমি মক্কা শরীফে, বলে কেমনে গেলি? বলে দাদু ভাই আমি ভালো বাবুরসি ভালো রান্না করতে পারি, গতবার হাজিদেরকে রান্না করে খাওয়াইছিলাম, এই হাজির আমাকে চান্দা তুলে নিয়ে আসছে, পারে নাকি? কে পারে? জোরে করেন মারা হবে।
দিল্লু বাবা বাস স্ট্যান্ডে গাড়ির সামনে দাঁড়াইছে, জানলা খুলে দিয়ে আমি কিরে বলে দাদা এবার তো টাকা পয়সা নিয়ে যাই নাই, এবার তো হাজির আমাকে নিজেরা চান্দা তুলে নিয়ে পানিটা একটু খাইও, আমি যা তোর আরেকবার হবে। সুবহানাল্লাহ বসে দাদা না আমি আল্লাহ নিতে পারে, একবার না দুইবার না রে পাগলের দল কোথায় খুঁজে বেড়াও, এই নিশি রাত্রে যখন এই পাগলরা আমিন আমিন করে আর এই পাগলের যখন চোখের পানি পড়ে আল্লাহর আরশে বসে আল্লাহ শুধু কয় লেখ কবুল কবুল, ছয়বার হজ করেছে। শাহজাদপুরের কাহিনী কুষ্টিয়ার কাহিনী হলে মিথ্যা হতো, ভাইরাল করার জন্য বলতাম, আর ভাইরাল করার বোয়াস আমার নাই, ওদের বোয়াস আছে, যারা ভাইরালের বোয়াস আছে, আমার ভাইরালের বোয়াস নাই। বাবা জি রে ও যারা যারা ধান দিলেন আমি দোয়া করি একবার হলেও যেন মক্কা মদিনা জিয়ারত করান। বলেন তো কে আছেন? আর একটা মন, এটা নবীর নামে বলছি না, নবীর নামে পাঁচটা মন চাইছিলাম, পাঁচ মন হয়ে গেছে। এবার এক নম্বরে মাকে দেন আধা মন, বাবাকে দেন আধা মন, দশ মাস দশ দিন ওই মার পেটে ছিলেন, ওটা হলো আপনার বেডরুম। এইবার পৃথিবীতে আসার সাথে সাথে সর্বপ্রথম রেস্টুরেন্ট হোটেল হলো মার বুকের দুধ, সর্বপ্রথম মাস্টার হলো আপনার মা, হাঁটার মাস্টার, কথা বলানোর মাস্টার, কি নাম? সানোয়া। মা বাবার জন্য এক মন ধান জোরে বলেন আমিন, শরীফ আলী এক মন ধান জোরে বলেন আমিন, এই মুরব্বি গোলাম ভাই এক মন, পিছনে আর একটা হাত তাক ভালো করে দেখেন, শাহ আলম এক মন, আপনারা হাত তুলছেন আর আমি কর গুনতেছি, চার মন হলো, আর একটা মন রে বেটা আয় আয় আয়, সবই যখন হলো রে, ধানের জমিন ছিল না কামলা দিয়ে খাইত, এখন আপনি কামলা দিয়ে খাইতেন আর এখন আপনি দশটা পাঁচটা কামলা খাটান এটার মালিককে, আল্লাহ। নদীর কুল ভাঙ্গে কুল গড়ে, এই তো নদীর খেলা নাকি? মুরব্বি ঠিক কিনা? সকাল বেলার বাদশারে তুই ফকির, সন্ধ্যা বেলা কবি নজরুল বলেছেন, আজকে যারা আধিরাজ মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা, আজকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চাই, কারো কোনো দিন সমান নাহি যায়। বিদায় তো হবই উস্তাদের মায়ের শেষেতে, শেষ আর দুইটা লোক দুই মন ধান দেন, আমার একটু ওয়াজ কর, এই এগুলো নিয়ে যান, এগুলো নিয়ে যাও, আমার একটু ওয়াজ করার জন্য মনটা ছটফট করতেছে, উস্তাদের মায়ের আর দুইটা মন ধান দেন তো দেখি সর্বপ্রথম। আচ্ছা কি নাম? মিরু মিরু জানিতে জানে আগে তার বাপ আর মায় আলহাজ মন্ডল, তারপরে নাম কি? নাম কি? আলহাজ। ছেলের নাম কি ছিল? আরে ছেলের নাম জিজ্ঞেস করিনি, আপনি কি নাম কি? আলহাজ। আমি সেটা তো বলছি আলহাজ, হজনা করতে আলহাজ, হজনা করতে আলহাজ, আলহাজ রাখছিল আল্লাহ আমার ছেলে যাতে হজ করে, যার জন্যে আলহাজ, ছেলেকে জান্নাত দিও আলহাজকে একবার হলেও মক্কা মদিনা জিয়ারত করায়ো, জোরে বলেন আমিন। এবার সবগুলো নিয়ে দোয়া করবো, এগুলো বলে দিই একটা একটা করে বলে দিই, রেজাউল ৫০০ টাকা, আব্দুল হান্নান
100 টাকা বাকি আর 500 টাকা নয় 100 নগদ 500 বাকি। মকবুল ইসলাম 80 কেজি ধান, জোরে বলেন আমিন। আরিফ হোসেন 2 মন ধান, জোরে বলেন আমিন। মোহাম্মদ উকিল 100 টাকা, জোরে কন আমিন। 20 কেজি ধান মুক্তা খাতুন, জোরে কন আমিন। জয়নাল প্রবাসী 1 বস্তা, ও বাসে থেকে 1 বস্তা সিমে, তারপরে আল্লাহ কবুল করো, জোরে কন আমিন। আমানত আলী 2 মন ধান, আল্লাহুম আমিন। নগদ 100 টাকা নাম লেখা নাই। হোসেন মোল্লা 20 কেজি ধান, রেজাউল ইসলাম 40 কেজি ধান, মজনু শেখ 1 বস্তা সিমেন্ট, আব্দুল খালেক 1000 টাকা, নান্নু মোল্লা 1000 টাকা নগদ, 500 টাকা বাকি, সবাই বলেন আমিন। জোরে কোন আমিন, আমিন। ইউসুফ শেখ 190 টাকা, জোরে বলেন আমিন। সুজন আলী শেখ 100 টাকা, 1 বস্তা সিমেন্ট, জোরে বলেন আমিন। বরাত 200 টাকা নগদ, 300 টাকা বাকি, জোরে বলেন আমিন। তোমারও কাছে নাকি? তোমারও কাছে আছে। মারহাবা, তোমারও কাছে, তোমারও কাছে আছে অনেক। তাড়াতাড়ি তোমারকের প্যাকেটটা ভর্তি করেন, একটা বাজে বাবাজি রে, আমি আপনাদের যাইতে লাগবে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট, আর আমার লাগবে 3 ঘন্টা বাড়িতে। সালাতু খায়রুম মিনান নাউম। শাহান শেখ 1 বস্তা সিমেন্ট 500 টাকা, ওমর আলী 500 টাকা, জোরে বলেন আমিন। আমির চাঁদ 1000 টাকা, নারায় তাকবীর যার জন্য আমি এসব কথা বলতে চাই না। আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না। আমি দেখেছি মেরু ভাই এখানে ওখানে যায়, আসলেই প্যান্ডেলে যাইতো, সর্বপ্রথম আমার সাথে দেখা করে এত সুন্দর করে সালাম দিত, আসসালামু আলাইকুম। আর এমন নেতা কয় সালাম আলাইকুম বাইরে। আমার আমি কারোর পক্ষে বিপক্ষে বলছি না, লোকটা ভালো, ঠিক কিনা? দোয়া করি আল্লাহ সকল সমস্যার সমাধান দেন। এই নূর ভাই, হালিমুল হক নূর ভাই, সাজাদপুরের একজন নেতাদের মধ্যে একজন নেতা, জোরে বলেন ঠিক কিনা? বাড়াবিল খারুয়া জুমলা বড় ঈদগাহ মসজিদ, ওই যে গোরস্থান মাঠে তার ছেলে দান করে আসছে আমল। আমি সেই কথাটা আমার এখনো মনেই আছে, আল্লাহ তাআলা জানে কবুল করেন, সবাই বলি আমিন। আরো জোরে করেন আমিন, আমিন। আব্বা এখন তো 1টা বাজে, তোমার ওগুলো রেডি রাখেন, আর এইবার আপনারা ফার্স্ট, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আপনারা কি ফার্স্ট? কিসে ফার্স্ট? দানকারী তো ফার্স্ট, কিসে ফার্স্ট? দান করতে। কিন্তু অনেক সময় ইচ্ছা থাকলেও দেওয়া হয় না, বাইরে থেকেও দান করছে, ইচ্ছা থাকলেও দেওয়া হয় না, তার কারণ নাই। মানুষের একটু অসুবিধাও আছে, গরুর বাথান তো আপনাদের আছে, জোরে বলেন ঠিক কিনা? সাজাদপুরের মানুষ জোরে কোন আলহামদুলিল্লাহ, তেলের ডিপো আপনাদের, দুধের ফ্যাক্টরি আপনাদের, ঠিক কিনা? ঘরে ঘরে দুধ আছে কিনা? আছে। আপনাদের দেশের পায়েস খাইলে একবার মনে পড়বে মরার আগে আরেকবার খাতাবে, আর আমাদের কুষ্টিয়ার পায়েস যদি একবার খান বলবেন যে আল্লাহ জীবনে মরে গেলেও যেন ওই পায়েস আর না খাই। দুধ দিল ভরপুর, মারহাবা কোন? তেলের টাঙ্কি একেবারে উত্তরবঙ্গে তেলের ডিপো, জোরে কোন মারহাবা? আপনাদের মাঝে শুয়ে আছেন করতোয়া নদীর উপরে হযরত মখদুম বাবা, মারহাবা কোন? হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, বিশ্বের মধ্যে বিখ্যাত আলেম, তার কি হযরত শামস্তাবরিজির মাজার, জোরে বলেন আলহামদুলিল্লাহ। নদীর ওই পারে হযরত হাবিবুল্লাহ শাহ, বলেন আলহামদুলিল্লাহ। এটা কোন জেলা? সিরাজগঞ্জ জেলার মধ্যে মাত্র কয়েক মাইল দূরে তাড়াশ, শাহ শরীফ জেনদানি রহমতুল্লাহ আলাইহি। হুজুর আসসালামু আলাইকুম, হাজী আব্দুল জলিল এক্স মিডিয়ার। দুইজন ধান ইনশাআল্লাহ আমি বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপরে দিয়ে দিচ্ছে। বিডিয়ার সরে কর, মারহাবা, মারহাবা। নবী পাকের কত বড় ভক্ত, কয় মন? দুই মন। নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার।
জানি না হজ করেছে কি না, হাজারো মুসল্লিদেরকে নিয়ে দোয়া করি এই বিডিআরকে তোমার হাবিবের রওজায় যেন একবার চোখের পানি ঝরায়ে দিয়ে কানতে পারে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ হজ করেছে হাজি আব্দুল জলিল, বিডিআর সরকারি চাকরি করেছে আজীবন। যখন আমার মুখ দিয়ে হজের কথা বের হয়ে গেছে, তোমার হুকুম ছাড়া তো কোনো কথা বের হয় না, তোমার হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না পড়ে না, ওর বেটা বিটিকে একবার হজ করায়ো। যতদিন জীবিত থাকবে আল্লাহ তোমার হাবিবের বড় পাগল আলহাজ আব্দুল জলিল বিডিআর ওই হাতখানা জীবনে টাকার অভাবে পয়সার অভাবে কোন মুনাফেক কোন ওহাবি খারিজির কাছে নিসু বানায়ো না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাম্মদ সবুজ মিয়া 2000 টাকা জোরে বলেন আমিন, আর জোরে কোন আমিন। মিন্টু সরকার 500 টাকা আল্লাহ কবুল করো। হুজুর আপনার আজান শোনার জন্যে 100 টাকা, আচ্ছা যেখানে যাই সেখানেই বলে আজান, এখন বাজে 1টা, আচ্ছা আমি যদি আজানটা দেই আমি সমিতির সভাপতি এক মন দুধ দিই না, পাঠানের কথা কেবল গা মনে পড়ে। সমিতির সভাপতি আক্কেল আলী ভাই এক মন দুধ জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত ওর ফ্যামিলিকে দুধে ভাতে খাওয়ায় জোরে বলেন আমিন। সমিতির সভাপতি হয়ে লাভ নাই, রাষ্ট্রপতি হয়ে লাভ নাই, বক্তা হয়ে লাভ নাই, আল্লাহর রসুলকে যদি ওই সভাপতি একবার স্বপ্নে দেখে রে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। আল্লাহ তাআলা কবুল করে নেন। এই যে আজান দেওয়ার জন্য বলেছেন আজান দিলে যদি কেউ নামাজ পড়ে ফেলে তাহলে কি হবে, রাত তো 1টা বাজে, এমনও মুসল্লি আছে ঘড়িও চিনে না মোবাইলও চিনে না, আজান দিলে নামাজ পড়তে পারে বুঝতে না, হ্যাঁ পড়তে পারে। আমি একবার আজান দিয়েছি তো আমার দাদা, দাদা নাউজুবিল্লাহ আমার এক চাষা বলছে তোর আজান জালসার ভিতরে আজান দিয়েছেন কি বাবা, এই গত জালসা আজান দিছিস আমি ফজর পড়ি দেখছি যে 1টা বাজে। আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরা ফুটানি করি না, আমরা মওলার দিকে তাকিয়ে থাকি, মওলা যাহা করান আমরা তাহাই করি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাবাজি রে 76 বছর ভুয়া, এই 78 বছর বয়স আবারও আজান দিতে কষ্ট না। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা আল্লাহ। যারা আজান শুনতে চাইছে তাদের একটু নামাজ পড়ার তৌফিক দিও, জোরে কোন আমিন। মৃত অম্বর মন্ডলের স্ত্রী দিবস তো খোকন খা 500 টাকা জোরে কোন আমিন। কি নাম এই আমাদের এই গোরস্থানের কমিটির কি নাম যেন, খোকন খা আব্দুল খালেক, কই আব্দুল খালেক আছে নাকি, জোরে বলেন মারহাবা। আমার কাছে একটা কে জানি বলে দিল, কে জানি আমার কানে এসে দিল, হুজুর এই আব্দুল খালেক 2-4-10 হাজার টাকা দেওয়া কোনো ব্যাপার না, এবং সে হারাও বোঝা লাই, জোরে বলেন ঠিক কিনা, দিছে 1000 টাকা হয় নাকি ফাহাম। আচ্ছা সংসদ, এই জাতীয় সংসদে কোনো ফকির নেতার কথা আলোচনা হয় না,
বড় নেতার কথা আলোচনা হয়। এখানে আব্দুল খালেকের কথা যেখানে আলোচনা হচ্ছে, আর আব্দুল খালেক আগে 1000 টাকা মেরে দিয়েছে। আব্দুল খালেক ভাই আমার কিছু দিক আপনারা কি চান? জোরে বলে আব্দুল খালেক কিছু দিক আপনারা কি চান? এবার কি করবেন? জোর জুলুম করতে হয়, দুই মন ধান। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। কবুল করে নাও গো মাওলা, কবুল কর মোদেরে, আরো কবুল কইর মাবুদ শুয়ে আছে যার কবরে। 1000 টাকা দিয়েছে আব্দুল খালেক, তারপরে মুসল্লিদের কথাকে অপমান করে নাই, বক্তাকে অপমান করে নাই, গোরস্তান কমিটিকে অপমান করে নাই, আরো দুই মন ধান তার মা বাবার আমল নামাই উঠা। মাবুদ গো এর ভিতরে এমনও মানুষ দান করেছে তার নাম বলা হয় নাই, কেন নাম বলতে হবে? তুমি তো সবাই সবই জানো, সবই বুঝো। কখনো তোমার যদি ভুলি, জোরে বলেন আমিন। আমিন। হৃদয়ে আলো জেলে মাবুদ নিয় কোলে তুলি, ঠাই দিও ওগো মাওলা ওগো দয়াবান, তুমি মেহেরবান, তুমি মেহেরবান। তোমার কাছে আমার আকুল আবেদন, আব্দুল খালেককে তার স্ত্রীকে একবার হজ করাও, মা বাপের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। ডাইনে বামে পিছনে সামনে যদি কেউ 5 টাকার একটা কয়েনও দিয়ে থাকে, ওই হাতখানা কোনো মুনাফিকের কাছে নিসু বানাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবারক লিয়ে আসেন, তবারক না লিয়ে আমরা যাবো নাকি? অত পাবো না আমরা, কমপক্ষে 4 প্যাকেট টাকার জন্য লিবুই। তবারক আনার আগে সাইড দিয়ে লোক আদমন করে ধান দিবেন। আপনাদের কাছে যা চাইছি কেউ ফিরাননি, বেশি দিয়েছেন। সাইড দিয়ে লোক আদমন করে দিলে দুই মন হবে, এই খালেকের সাথে মিলাই 4 মন করবো। আর দুইটা লোক আদমন করে হাত তোলেন, এ বাবা রাগ করে দৌড় মারো না, আমাকে তো আইন এসে আদায় করার জন্য, বুঝলেন না? আর দুইটা লোক আদমন করে, এই কি নামে ও হাজি? আরে না, ওর অন্য দা অন্য এমনি হাত তুলেছে। সেদিন দেখি যে এরম করে কেটা মাথা চুলকাচ্ছে, আর কই ওই যে 1 মন দিয়েছে। এবার সব লাইন দিয়ে দাঁড়া, লাইন দিতে কিয়াম করা হয়ে গেছে কি আমার? না করি, একটু লাইন দিয়ে বসে যান। সাল্লাল্লাহু আলা, লাইন দে, লাইন দিয়ে বসেন। সাল্লাল্লাহু, জোরে জোরে সাল্লাল্লাহু আলা। নিশিরাতের বায়ুরে মজাই আলাদা, ঠিক কিনা? আরে ও হাইদার এক পাই কি যে না দুরুদ নাই। নিশিরাতের বায়ুরে তুই যারে সোনার মদিনায়, মোদের সালাম পৌঁছে দিও নবীজির রওজায়। জোরে জোরে সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু। বক্তা আগের আব্দুল ওহাব বুলবুলি ছিল, নাম শুনছেন নাকি?
রেশম বাড়িতে আসলো আব্দুল ওয়াহাব বুলবুলি প্রধান বক্তা, আমি দ্বিতীয় বক্তা। বারবার বললাম আব্দুল মান্নান ব্যাপারের বাড়িতে যে ভাই দই খাইয়েন না, বুঝে খাবো যাহাই হবে, দই খাইয়ে গলা গিয়েছে বসি। আমাকে বললো ভাই আপনি ওয়াজ করেন, সেদিন আমার চোখের পানি এসে গিয়েছিল তার কারণ আব্দুল ওয়াহাব বুলবুলি টান মারতেন। এটা বুলবুলি টান। মাওলানি হাদিউল উমামিল শরিআতিহি সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু। পাগলটার জন্য দোয়া করেন সবাই বলি আমিন। আরে ওর বেটি আমার কাছে হুজুরকে বলে একটু দোয়া করতেন। আপনার বাড়িতে খাইলাম তাই না? আমার বাড়িতে খাইলাম।